সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা। আমি মুজিবুর রহমান, ইংরাজি বিভাগের প্রভাষক, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা জানো আমি গত দুইটি ক্লাস দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য নিয়েছিলাম তাদের সংক্ষিপ্ত সিলেবাসের উপরে, কিন্তু আজকে আবার আমি একাদশ শ্রেণীতে ফিরে আসলাম। একাদশ শ্রেণীর ক্লাসে আমি কমপ্লিটিং সেন্টেন্স পড়াচ্ছিলাম, তার রুল আমরা পড়িয়ে শেষ করেছি এবং তার এক্সারসাইজ আমরা প্র্যাকটিস করছি। আজকে আমরা একটা বোর্ডের প্রশ্নের অর্ধেকটা নিয়েছি, অর্থাৎ একটা প্রশ্নে বোর্ডের একটা ফাইনাল পরীক্ষায় প্রশ্নে তোমার সাধারণত এই কমপ্লিটিং সেন্টেন্স চার নাম্বার প্রশ্নে আসবে। এই চার নাম্বার প্রশ্নে তোমার দশটা সেন্টেন্স থাকবে, দশটা সেন্টেন্স ইনকমপ্লিট থাকবে, তোমাকে কমপ্লিট করতে হবে। সেই দশটা সেন্টেন্স না নিয়ে আমি তার অর্ধেক অর্থাৎ পাঁচটা সেন্টেন্স নিয়েছি। দেখো তাহলে এতদিন তোমরা যা শিখেছ আজকে সেটা প্র্যাকটিস করতে গিয়ে কতটুকু করতে পারো। এইটা হলো কমপ্লিটিং সেন্টেন্স আনসার করার ক্ষেত্রে যেটা খেয়াল করা দরকার সেটা হলো রুলটা তো জানতেই হবে। রুল জানার পর সেন্টেন্স যত সহজ লেখা যায়, যত সিম্পলে ইজি করে লেখা যায় তাহলে ইংরেজি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যখন তুমি একটু সেন্টেন্স বড় করতে যাবে, একটু কমপ্লেক্স লেভেলে চলে যাবে, তখন দেখা যাবে তোমার ইংরেজি ভুল হবে। তাই যত সহজ করা যায় সেটাই ভালো। তাহলে আসো একটু আমরা বোর্ডের দিকে তাকাই, দেখি যে আমাদের সেন্টেন্সগুলো আসলে কি আছে, কি রুল পড়েছিলাম এবং সেগুলো মনে আছে কিনা। আমাদের এক নম্বর যে সেন্টেন্স ইনকমপ্লিট সেন্টেন্সটি আছে এটি আমরা পড়ি, আই মাস্ট গো দেয়ার প্রোভাইডেড। তো দেখো এইখানে আমাদের রুলটা হচ্ছে প্রোভাইডেড, মানে এই প্রোভাইডেড এই এক্সপ্রেশনটা আমরা কখন কিভাবে ব্যবহার করি, কতটুকু মনে আছে তোমাদের? প্রোভাইডেডটা দ্বারা আমরা বাংলায় যদি বলি, বাংলায় বললে এর অর্থ আমরা বলি যদি, এবং তোমরা জানো যে প্রোভাইডেডের সাথে দ্যাট যোগ করা যায় অথবা প্রোভাইডের সাথে আইএনজিও যুক্ত করা যায় অথবা প্রোভাইডেড একা প্রোভাইডেড না প্রোভাইডিং প্রোভাইড প্রোভাইডের সাথে আইএনজি যোগ করা যায় প্রোভাইডিং। তো প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং অথবা প্রোভাইডেড সব একই অর্থ প্রকাশ করে এবং প্রত্যেকটাই বাংলা যদি আমরা করি তাহলে হয় যদি। তার মানে হচ্ছে এটা আসলে এক ধরনের কন্ডিশন, শর্ত দিচ্ছে যে যদি এই হয় তাহলে ওই হবে। তো দেখো আই মাস্ট গো দেয়ার, আমি সেখানে অবশ্যই যাব যদি। যদি কি, তুমি যদি দেয়া নানান ধরনের শর্ত দিতে পারো, এবং মনে রাখতে হবে যদি তোমাদের মনে থাকে প্রোভাইডেডের পরে সাধারণত ফিউচার টেন্স ব্যবহার করা যায় না, যদিও ঘটনাটা ভবিষ্যতে ঘটবে কিন্তু তোমাকে লিখতে হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে। তো দেখো এইদিকে মাস্ট আছে মোডাল, মোডালগুলো সাধারণত প্রেজেন্ট বা ফিউচারকে ইঙ্গিত করে। তো প্রোভাইডেড দ্যাটের পরে আমরা ফিউচার টেন্স দিব না, দেব প্রেজেন্ট সিম্পল টেন্স। আই মাস্ট গো দেয়ার প্রোভাইডেড, আমি যদি বলি আবহাওয়া যদি ভালো থাকে চলবে না, দি ওয়েদার ইজ গুড, যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমি যাব। এটা কিন্তু দেখো দি এই অংশের সাবজেক্ট হচ্ছে দি ওয়েদার, ইজ হচ্ছে তোমার মূল ভার্ব, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। অথবা তুমি যদি বলতে চাও যে আমি অবশ্যই সেখানে যাব যদি তুমি যাও, তো প্রোভাইডেড ইউ গো উইথ মি, তুমি যদি আমার সাথে যাও, এরকম আরও অনেক কিছুই তুমি দিতে পারবে এবং সেটা অবশ্যই তোমার প্রেজেন্ট সিম্পল টেন্সে দিতে হবে। তাহলে প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং এর অর্থ হচ্ছে যদি, অর্থাৎ এর দ্বারা আমরা শর্ত দেই এবং শর্তটা যে দিব ওই অংশটা আমাদের অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্সে করতে হবে, ফিউচার টেন্সে করা যাবে না, ঠিক আছে? দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে দেখো, ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার, এটিও একটি কন্ডিশনাল সেন্টেন্স। এখানে সরাসরি ইফ আসেই, ইফ দ্বারাই আমরা সাধারণত কন্ডিশনাল সেন্টেন্সগুলো বেশি লিখে থাকি, ইফ ছাড়াও কন্ডিশন দেওয়া যায়, যেমন আমরা প্রথম বাক্যে দেখলাম যে প্রোভাইড দিয়ে প্রোভাইডেড দিয়েও কন্ডিশন দেওয়া যায়। ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার, তাহলে ইফ যুক্তটা দেওয়া আছে, ইফ ছাড়াটা তোমার করতে হবে, দুইটা ক্লজ থাকবে। ইফ ক্লজটা এখানে দেওয়া আছে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটাই দেওয়া আছে, তোমাকে প্রিন্সিপাল ক্লজটা লিখতে হবে। এখন আমরা দেখব ইফ ক্লজটা কোন টেন্সে আছে, এখানে সাবজেক্ট হচ্ছে তোমার দে
head auxiliary verb ebong start principal verb ebong start er past participle ache ta tumra tense er gothon jano subject er pore head plus mul verb er past participle thakle eti hoy past perfect tense ar if jukto clause ta past perfect tense mane hocche eti third conditional mone poreche to to third conditional e amra je principal clause jeti hoy shekhane amra ki kore thaki third conditional e আমরা সাবজেক্ট দেই একটা সাবজেক্টের পরে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দেই এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে তাহলে থার্ড কন্ডিশনালে সাবজেক্টের পরে আমরা উড হ্যাভ মাইট হ্যাভ দিতে পারি আমি একটা লিখলাম উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আমি পিপি লিখলাম পাস্ট পার্টিসিপল তাহলে if they started earlier earlier comparative degree করছে earlier যদি তারা আগে ভাগে শুরু করত তাহলে তারা হয়তো যদি কোনো কাজের কথা বলো তাহলে তারা হয়তো সময় মতো শেষ করতে পারত অথবা যদি কোনো জায়গায় পৌঁছানোর কথা বলো তাহলে হয়তো তারা সময় মতো বা আগে ভাগে তারা পৌঁছাইতে পারত এরকম তাহলে আমি যদি বলি যে যদি তারা আগে শুরু করত তাহলে তারা সময় মতো কাজটা শেষ করতে পারত এইটাই যদি আমি বলি তাহলে তারাই তো কাজটা শেষ করবে সেই হিসাবে আমাদের সাবজেক্টটা দিতে হবে দে তারপরে আমি উড হ্যাভ বা কুড হ্যাভ এর একটা দিলাম তা আমি কুড হ্যাভ দিলাম কুড হ্যাভ এখন শেষ করার ইংরেজি ফিনিশ দিলাম আমি তাহলে ফিনিশের পাস্ট পার্টিসিপল দিতে হবে আমাদের দে কুড হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক তারা কাজটা শেষ করতে পারতো সময় মতো ইন টাইম ঠিক আছে এই হলো আমাদের দ্বিতীয় সেন্টেন্স সি নাম্বার সেন্টেন্স যেটা আছে আমাদের ইয়েস্টারডে মাই আঙ্কল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াইল দেখো এইখানেও একটা রুলে পড়েছে একটা নিয়মে পড়েছে কমপ্লিটিং সেন্টেন্সে সেটি হচ্ছে ওয়াইল ওয়াইলটা যখন অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ টাইমকে ইন্ডিকেট করছে সে এই থেকে আমরা কোন টেন্স আমরা একটু প্রথম অংশটা দেখে নিই প্রথম অংশের সাবজেক্ট হচ্ছে মাই আঙ্কল হ্যাড হচ্ছে আমাদের এখানকার মূল ভাব প্রিন্সিপাল ভাব তাহলে সাবজেক্টের পরে মূল ভার্বটা যখন পাস্ট ফর্মে আছে তাহলে অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল টেন্সে আছে তো ওয়াইলের নিয়মটা কি ওয়াইলটার বাংলা বললাম আমরা যখন এবং এই ওয়াইল সাধারণত ওয়াইল পড়তে হয় ওয়াইল না হ দিয়ে সাধারণত এটা পরে পড়ে না অ দিয়ে পড়ে ওয়াইল ওয়াইলের ঠিক পরে আমরা সরাসরি একটি ভার্ব দিয়ে তার সাথে আইএনজি যুক্ত করে দিতে পারি অথবা যদি আমরা ক্লজ দেই অর্থাৎ একটা সাবজেক্ট ভার্ব দেই তাহলে সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয় যেমন ধরো এখানে যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে আমি এখানে যদি কন্টিনিউয়াস টেন্স দিই তাহলে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেব ঠিক আছে মাই আঙ্কেল একটা অ্যাক্সিডেন্ট করেছিল যখন সে রাস্তা পার হচ্ছিল এটা যদি আমি বলি ওয়াইলের ঠিক পরেই আমি যদি একটা ভার্ব দেই তাহলে আমি ওই ভার্বের সাথে খালি আইএনজি দিয়ে দেবো ওয়াইল ক্রসিং দি রুট যখন সে রাস্তা পার হচ্ছিল রাস্তা পার হওয়ার সময় এটা করতে পারবো আমরা ওয়াইলের ঠিক পরে ভার্বের সাথে আইএনজি দিতে পারবো আবার কি করতে পারবো আমরা ওয়াইলের পরে সাবজেক্ট দিয়ে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স করতে পারবো সেক্ষেত্রে ওয়াইল হি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন তোমরা জানো সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার আর মূল ভার্বের সাথে আইএনজি ওয়াইল হি ওয়াজ ক্রসিং দি রোড এইভাবে আমরা দিতে পারবো দুইভাবে করা যাবে ঠিক আছে এরপরে আমরা যে চতুর্থ নম্বর সেন্টেন্স দে ওয়ার্কড ফাস্ট লেস্ট এই যে এখানে আমাদের লেস্টের নিয়মটা আছে তোমরা জানো লেস্ট সাধারণত আমরা বাংলায় এরকম করি যে পিছে না কিছু হয় বা আবার না কিছু হয় অর্থাৎ কোনো নেগেটিভ কিছু ঘটতে পারে সেই জন্য আসলে এক ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা আর তুমি জানো যে লেস্টের পরে সাধারণত একটা সাবজেক্ট আমাদের দ্বিতীয় হবে সাবজেক্টের পরে আমরা শুড অথবা মাইট দেব তারপরে মূল ভার্বের বেস ফর্ম দেব আমরা মূল ভার্বের বেস ফর্ম এইটা হচ্ছে আমাদের রুল তো সেক্ষেত্রে দে ওয়াকড ফাস্ট তারা দ্রুত হেঁটেছিল পাশে না আবার তারা ট্রেনটা মিস করে ফেলে বা ক্লাসটা মিস করে ফেলে বা অনুষ্ঠানটা ধরতে না পারে এই জাতীয় একটা তাহলে দেখো তারা দ্রুত হেঁটেছিল পিছে না আবার তারা ট্রেনটা মিস করে ফেলে তাহলে আমাদের এখানে ভয়ের বিষয়টা যেটা অর্থাৎ খারাপ কিছু ঘটতে পারে সেটা হচ্ছে তাদের ট্রেন মিস হয়ে যেতে পারে এই জন্য তারা দ্রুত হেঁটেছিল তাহলে আমাদের এখানে সাবজেক্ট দেই দে
এবং সেই সাথে একটা মোডাল দে শুড, দে শুড। এখন মিসের বার্ব তো মিসই, দে শুড মিস দ্য ট্রেন, এটা দিলাম। তুমি অন্য কিছু দিতে পারবা, শুধু তোমার জানা থাকতে হবে লেস্টের পরে একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমাদের ফাইনাল সেন্টেন্স যেটি দেওয়া আছে সেটা প্রথম অংশটাই গ্যাপ, পরের অংশে তোমার দেওয়া আছে। দেখো ইফ যুক্ত আরেকটা সেন্টেন্স, ইফ হি হ্যাড আস্কড মি, তাহলে এইখানেও হ্যাড আস্কড আছে, তার মানে এটি পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ থার্ড কন্ডিশনালে পড়েছে। ইফ যুক্তটা যদি থার্ড কন্ডিশনাল হয় তাহলে আমরা একটু আগে দেখেছি যে এই যেখানে আমরা দেখেছিলাম যে সাবজেক্টের পরে একটা উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। তাহলে এখানে কি হইল, যদি হি হ্যাড আস্কড মি, যদি সে আমারে বলতো বা যদি সে আমাকে জিজ্ঞেস করতো তাহলে আমি তাকে হেল্প করতাম, তাহলে আমি তার সাথে যাইতাম, যে কোনো কিছু দেওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমি এটা লিখি, যদি সে আমাকে জিজ্ঞেস করতো বা যদি সে আমাকে বলতো, তোমরা জানো নিশ্চয় যে আস্ক শব্দের অর্থ শুধু প্রশ্ন জিজ্ঞেস করা নয়, আস্ক শব্দের অর্থ কাউকে কোনো কিছু করতে বলাও হয়, তাহলে আমি তার সাথে যাইতাম বা তাহলে আমি তাকে হেল্প করতাম, এটা আমি দেই। আই উড হ্যাড হেল্পড হিম, এটা দিলাম আমি। দেখো এখানে উড হ্যাভ দিয়েছি এবং হেল্পের পাস্ট পার্টিসিপল দিয়েছি, এটাই হলো নিয়ম থার্ড কন্ডিশনালে। তাহলে আমরা বোর্ডের থেকে নেওয়া পাঁচটা এক্সারসাইজ আমরা করে দেখালাম, তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করো। তো এই ছোট্ট ক্লাসটা তোমাদের দেখার জন্য ধন্যবাদ, আজকে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।